না, এই যে একটা ব্যবসা নিলাম না কসে, জীবনে তো ব্যবসা মেলা করলাম, কোনো ব্যবসায় আয়নতি করা হলাম না কসে, হেসামেশা একটা ব্যবসা নিছি, দুইটা চক চকলা মহিলা রাখছি, মহিলা তো না যেন মাল, এই মহিলা গুলো দিয়ে যদি ব্যবসাটা একবার উন্নতি করা হারি তাহলে একবার ডাইরেক্ট থাইল্যান্ড, থাইল্যান্ড চাইয়া একবার বাসা বাড়ি করে ওনে থাকবো বাংলাদেশের আমহিনে আই না কেমন না এখন পর্যন্ত আইতেছে না, কি একটা ঝামেলা বললাম না তোমরাই পারবা বুঝছো কি, তোমরা আজকে যে অভিনয়টা করছাও যেভাবে আমার ঠেকছো আমার তো আত্মা ঘুকে গেছে গা বুঝছো কি। আরে বস ভয় পাইছেন নাকি, শোনেন এগুলো প্রশিক্ষণ দেওয়া তো আপনারই, শোনেন বস এইভাবে কর দেই, কিন্তু বস দুর্ভাগ্যবশত বস আজকে একটি কামাই হয় নাই। কি তার মানে কোনো কাস্টমার পাও নাই কে? বস পাইছিলাম দুই যুবক, কিন্তু অ্যাকশন নেই নাই, যে কোনো সময় আক্রমণ হইতে পারতো। আরে শুনো, যুবক পাইছিলাও যুবকের দিকে ঠরাইছাও আক্রমণ হইতে পারবি না, শুরু কো বুড়া বানাই কে? আরে বস বুড়া মানুষ শীতের দিন না বুড়া মানুষ তো মনে করেন যে বাটি, ও বুঝি শীতের মধ্যে বুড়া মানুষ তোষক তোষক গায়দার গুদরে বই হইছে। আরে তোমরা যদি এইভাবেই করো তো আমার ব্যবসা লাল বাতি চলে যাবো গা। আরে বস খালি লাল বাতি না, কালা বাতি জ্বলতে বেশি এখন সময় লাগবো না। মোবাইলের লক আমি তো অন্যটা মনে করছিলাম, আমি না পারি না, আমি না পারি না, যাও যাও। কি ফালতু লোক রে, একটা লোক এই দাও বুঝি দাও একটা বুইরা লোক এই দিকে আইতাছে না। হ্যাঁ হ্যাঁ আর কিছু কোন লাগবো না আপনারা সরে। আচ্ছা ঠিক মতো ফিট দিও, এসো আমি তো মনে করেন বিপদে পড়ছি বুঝছেন, এখন তো বিপদে আপনি পড়বেন। শালার তো কোনো পরাত হয় নাকি, কোনো জ্ঞানই নাকি, এই ব্যাগটা নর্মাল একটা মহিলা তাই বিপদে ফেলাই দিয়ে গেছে। আমার বড় মুরগি বাসাতে ভাই আপনি আপনি জিনিসটা বলছেন, এই মহিলারা বিপদে পড়ছে, আমারে ডাক দিছে বুঝছেন কি, এখন কথা আমার একটু উপকার করে আর আমার এই ছাপড়া তো ধরছে বাট কি আছে না দিয়ে করম নেই। আচ্ছা শুনেন, এই ব্যক্তা যুবতী সুন্দরী চকচকা মহিলা বুঝছেন কি, আমাদের কাছে কই রেডি আছে দিয়ে দেন। আচ্ছা ভাই আপনি পুরুষ মানুষ না মহিলা মানুষ? আমি তো পুরুষ মানুষ। আপনি পুরুষ মানুষ যদি হন তাহলে পুরুষের পক্ষ না নিয়ে আপনি একটা মহিলার পক্ষ নন? আচ্ছা আমি পুরুষের পক্ষ নেই কি বাকি না, দেখেন কি সুন্দর মহিলাটা, এইবার মহিলা যদি আমার কাছে টেপ দেন কাপড় চোপড় হুদা খুলে দিতাম। আমার কাছে মুরগি বাসা করে রে আছে, আমি আমি এটা মহিলা গেলে আমি তুমি কিরে বাইকর তাহলে তো জান আরবি। আরে ভাই আপনি আবার
দেখেন কেমন করে টাকা আদায় করে। আচ্ছা তো আদায় করো আদায় করো। এই বেটা শোন, এই যে হলেন হলেন হলেন, আমি একটা কথা কই, আপনারা দুইটা মহিলা আমার চাপ দেন না, আমি মহিলা মানুষ দেখে খুব ভয় পাই। তাহলে যা কিছু আছে সব বের কর, তাহলে কিন্তু আমরা দুজনে তোরে এমন একটা চাপ দিব, তোরে চাপা মাছের মতো বানাই হলে। না আমার চাপ দেন না, আমার চাপ দেন না, আমি চাপা মার একটা। না মার না মার না, মাফ 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 মাফ। এই যে নেন টাকা, এই যে এই যে টাকা নেন, এই যে ধরেন টাকা। আল্লাহ, তো পয়সা গেলাম 320 টাকার উপর দিয়া।